আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আর এটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে গতকালকে বিকেলবেলা আমি আর রায়ান একটু বাসার নিচে নামছি। তো কেন নামছি সেটাই বলছি। তো রায়ানের বাবা একটু বাজারে গেছে, তো একটু বাজারে পাঠাইছি, তো একটু দরকার সেজন্য আর কি। তো বাজার নিয়ে আসতেছে, রায়ানের বাবা ফোন দিল যে নিচে আসো টলি নিয়ে, তো অনেক বাজার একসাথে নিতে পারবে না, তাই নিয়ে নিচে আসলাম রায়ান আর আমি। আর এখান থেকেই শুরু করলাম আমার আজকের ব্লগটি। তো আশা করি আপনাদের আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। আজকের ব্লগে অনেক আয়োজন করছি, অনেক রান্নাবান্না। তো কেন করছি আর কাদের জন্য করছি, তো আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন, আর পুরো ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ প্লিজ। তাহলে ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বাজারটা নিচ থেকে যে নিয়ে আসলাম, কী কী আনছে সেটা একটু দেখাই। তো বাজারগুলো আমি এখনও নামাই নেই। এটা হচ্ছে মাশরুম। তো যেহেতু আমি এখন ডায়েট করি, তো প্রতিদিন একটু মাশরুম খাওয়ার চেষ্টা করি। তো দিন আমাদের বাসার নিচে যে দোকানটা ওটা ওখানে গেছিলো, পায় নাই, তো এটা একটু দূর থেকে আনছে। মাশরুমটার নাম হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম। আর তো এটা হচ্ছে কলা। কলার দাম কত নিচ্ছে? 4 রিংগিত 4 সেন্ট, মানে 80 টাকা। এখানে কয়টা কলা? 80 টাকা, তো ভালোই নিছে। 2 4 6 8টা কলা 80 টাকা। তো এই জায়গায় আবার কলাগুলো অনেক দাম, প্রচুর দাম থাকে। আর এটা হচ্ছে লেবু। লেবু হচ্ছে 5 রিংগিত 24 সেন্ট, তো 100 টাকার একটু বেশি। আর হচ্ছে এটা হচ্ছে বরবটি, 3 রিংগিত 61 সেন্ট, তো 60 টাকার একটু বেশি। আর আছে ক্যাপসিকাম, তো গ্রিন আর ইয়েলো ক্যাপসিকাম, 3 রিংগিত 84 সেন্ট, মানে 80 টাকার কাছাকাছি। আর তো একটা পেঁপে, পাকা পেঁপে আনছে। তো রায়নের বাবার আবার পেঁপে খুব পছন্দ, তো এটা হচ্ছে 4 রিংগিত 19 সেন্ট, তো 80 টাকার একটু বেশি, 80 টাকা আর কি। আর কী আনছো? আর আনছে বাদাম। বাদামটা তো আমার লাগবে, বাদাম প্রায় শেষ হয়ে গেছে, তো বলে দিয়েছিলাম বাদামটা আনতে, তো বাদামটা ভেজে নিব একবারে। আর আনছে কী আনছে, আর এখানে হচ্ছে মুগ ডাল, এতো 1 কেজি মুগ ডাল। আর এখানে কী আনছে দেখি, আর এটা হচ্ছে পেয়ারা। তো আমি এখন প্রতিদিন পেয়ারা খাই, যেহেতু আমি ডায়েট করতেছি তো প্রতিদিন পেয়ারাটা রাখার চেষ্টা করি। পেয়ারাটা কিন্তু ডায়েটের জন্য খুবই উপকার, আপনারা পেয়ারাটা রাখার চেষ্টা করবেন। যেহেতু আমরা অন্য কোনো ফল খেতে পারবো না, সেজন্য পেয়ারাটা খাবেন। তো এটা দাম হচ্ছে, এখানে কি আরেকটা ছিল রায়নাপু? 4টা ছিল না, তুমি একটা কাটছো। তো 4টা দাম হচ্ছে 7 রিংগিত 63 সেন্ট, 140 টাকার বেশি আর কি, প্রায় 150 টাকা। আর হচ্ছে 4টা পেয়ারার দাম হচ্ছে 150 টাকা। পেয়ারাটি বড় বড় আছে, তো একটু আগে রায়নের বাবা কাটলো, তো ভালোই লাগছে খাইতে, মজা। আর এখানে বাঁধাকপি 3টা, 5 রিংগিত 84 সেন্ট, এটাও 100 টাকার বেশি। 3টা আর কি বাঁধাকপি আনছো তো বুঝলাম, কিন্তু আমার তো এখন জিনিস নষ্ট যাইব, ফ্রিজ নাই, কি করবো? এখানে আসলে এখানে আমাদের বাসার নিচে সবজি অনেক দাম, তো রায়নের বাবা একটু দূর থেকে আনছে, মানে বলতেছে যে একটা বাঁধাকপির দাম দিয়ে 3টা বাঁধাকপি আনছে, তো সেটাই বলতেছে। আমি এখন কী করবো, কিছু তো করার নাই, কারণ তো নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি। তো দেখি কয়দিন থাকে ভালো, কয়দিন রেখে খাওয়া যায়। আর এটা হচ্ছে ফুলকপি। ফুলকপিটা কত নিচ্ছে এটা দাম কই লেখা নাই দেখি, আছে ফুলকপিটা তো অনেক দাম নিচ্ছে রানব্বু, 6 রিংগিত 120 টাকা, প্রায় 130 টাকার কাছাকাছি, 130 টাকা।
এই জায়গায় আমগো বাসার নিচে 10 রিংগিত, বাবারে বাসার নিচে হলো 10 রিংগিত। আর এটা 120 টাকার একটু বেশি এই ফুলকপিটা, আর আমাদের বাসার নিচে যে ফুলকপি রাইনা বাবা বললো এটা 200 টাকা, মানে বাংলাদেশের টাকায় 200 টাকা। তো কত বেশি রাখে চিন্তা করেন, বাসার নিচে দোকান হলে কি হবে, সব জিনিস অনেক দাম। তো টাকা বিশেষ আর কি কাজে লাগাই আর কি, যখন একবার এই দূরে যেতে না পারে তখন আর কি। আর কিছু মানে মাছের বাজারও আনছে, সেটাও দেখাই। আর তো এই যে কি ফল আনলা, এই যে মালয়েশিয়ান ফল লটকার মতো, এই যে আগে দেখাইছিলাম, তো রায়না বাবা অনেকগুলো খাইলো, এখন মজাই ডুমুরের মতো মনে হয়, ডুমুরের মতো আবার লটকার মতো তো লাগে আমাদের দেশে, না টক না, অনেক মিষ্টি, লটকার বিচি থাকে, এটা তো কোনো বিচি নাই, অনেক মিষ্টি, এই জন্য আমি খাইলাম না, একটু একটা কোয়া খাইছিলাম শুধু, দেখলাম অনেক মিষ্টি। তো দেখি দেখাও কোয়াটা কেমন, এই তো এই যে ইয়ের মতো আর কি, কার মতো, অনেকগুলোর মধ্যে বিচি আছে, অনেকগুলোর মধ্যে আবার বিচি নেই। আর হচ্ছে যে কিছু মাছের বাজার করাইছি, মাছ রূপচাঁদা মাছ, এখানে কয়টা আনছো, 4টা, এই তো রূপচাঁদা মাছ আনছে 4টা। আর এখানে হচ্ছে মুরগি, তো এখন আবার কেন বাজার করাইলাম সেটা একটা কারণ আছে, কারণটা আজকে বলবো না, কারণটা ইনশাল্লাহ কালকে একবারে বলবো, আপনাদের জানাবো এত মানে মাছ বাজার করলাম কিভাবে কেন। তো ঠিক আছে, এখন আমি এগুলি ধুয়ে পরিষ্কার করে তারপরে মিজান ভাইয়ের বাসায় রেখে আসবে রায়না বাবা, আমি কালকে সকালে নিয়ে আসবো এগুলি। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আর রাতে তো সব কিছু ক্লিন করে দিলাম, এতো প্যাকেটিং করে দিয়ে দিলাম রায়না বাবার কাছে, মিজান ভাইয়ের বাসায় গিয়ে রেখে আসতেছে। তো গতকালকে আর কি সকালবেলা এগুলা নিয়ে আসবো রান্না করার জন্য। তো এখন রায়ানও যাচ্ছে আর কি, রায়ান বলতেছে ওর বাবার সাথে যাবে। তো এটা হচ্ছে আজকে সকালবেলা, আজকে মানে শনিবার, শনিবার সকালবেলা, তো এখান থেকে আবার শুরু করলাম। তো সকালবেলা, হ্যাঁ সকাল অনেক সকালই, তো 8টা বাজে আর কি। তো রায়ান এখনও শুয়ে আছে, আমি উঠে গেছি, যেহেতু আজকে রান্না বান্না আছে তাই একটু তাড়াতাড়ি উঠছি সকাল সকাল। তো রায়ানের বাবা একটু বাইরে গেছে, বাইরে বলতে যে আমি আজকে হাঁসের গোশ রান্না করব, তো হাঁসের গোশ নিয়ে আসতে গেছে, তো এই জন্য একটু সকাল সকাল ওঠা। সকাল সকাল উঠে রান্নার কাছে চলে আসলাম, তো এই যে কালকে গতকালকে সবজিগুলো এভাবে রেখে দিছি। আর হচ্ছে আর এখন হচ্ছে এই তো আমি কিছু মশলা ফেটে নিচ্ছি আর কি, তো এতে রসুন, টাটকা রসুন, পেঁয়াজ, আদা এগুলো একবার কেটে নিলাম। তো এখন এত সকাল সকাল কেন রান্না বসাচ্ছি সেটাই বলবো আমি একটু পরে বলবো। তো আমি চেষ্টা করি গোশত রান্না করলে, যে কোনো গোশত রান্না করলে টাটকা মশলা দিয়ে রান্না করার জন্য, তো টাটকা মশলাটা দিয়ে রান্না করলে, ফ্রেশ মশলাটা দিয়ে রান্না করলে এই গোশতটা অনেক টেস্ট হয়। আর এটা মুগ ডাল কালকে রাতে ভেজে রাখছিলাম। তো আমি আজকে কিছু খাবার দাবার রান্না করব, তো কেন রান্না করব তো সেটা আমি পরে বলবো, যখন আমি রান্নাগুলো হবে তখন আমি এটা আপনাদের বলবো, এখন বলবো না। তো কী কী রান্না করব একটু পরে বলছি আর কি, আমি আগে মশলাগুলো কেটে নেই, মশলাগুলো আর কি ফিটে নেই, তারপরে বলছি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যা যা করি। তো আমি মানে আজকে সাথে ভর্তাও করব, তো ভর্তার জন্য আগে আগে এটা বসায় দিলাম, তো এখানে কী কী দিছি, বরবটি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তো এটার মধ্যে আমি কোনো পানি দেব না, এটা আমি তেলের মধ্যে এটা সিদ্ধ করব, মানে ভাজাও হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে, মানে হালকা তেল দিব, একটু পানি আছে পানিটা একটু শুকাই নেই, তারপরে আমি এই জায়গায় তেলটা দিব। এখন এই জায়গায় একটু তেল দিয়ে দিব, মানে অল্প পরিমাণ, বেশি না। এটার মধ্যে আর কি একটু পানি থাকবে না, তেলের উপরে এটা ভাজবো, আর তাহলে এই ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, তো একটু জ্বালটা কমাই দেবো আর কি, আর অল্প একটু ঢেকে দেব।
এতো রেনে বাবা সকাল সকাল গিয়ে এই যে মাছ নিয়ে আসলো। মাছ তো কালকে গতকালকে ধুয়ে রাখছিলাম, একদম পরিষ্কার করে রাখছি, বরফটা সেরে গেছে। এখন এটা মেরিনেট করব, তো কিভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে কি রান্না করব, এটা হচ্ছে হাঁসের গোশ, তো হাঁসের গোশ রান্না করব। তো যেভাবেই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এত কিছু কেন রান্না করছি তো বলবো, একটু পরে বলবো, আপনারা দেখতে থাকুন। তো হয়তো মাছটা আমি এখন মেরিনেট করব, তো কী কী দিয়ে মেরিনেট করতেছি আর কীভাবে এটা ভাজবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে আমি আমার ব্লগে কিন্তু দেখাইছি যে রূপচান্দা তান্দুরি মশলা দিয়ে করব, এটা তান্দুরির মতো করব আর কি। তো আবার দেখাই দিই কী কী মশলা দিচ্ছি। এখানে আমি 3, 2, 3, 4 চামচ তো মশলাটা আমি একটু বেশি দিব, 4 চামচ এই আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, জিরা পেস্ট করলাম, এটা দিয়ে দিলাম। এখানে দিব সামান্য পরিমাণ হলুদ, একেবারে সামান্য, বেশি না, না দিলেও চলে এরকম হলুদ। রাইনব বাবা একটু লেবুটা কেটে দাও তো। আর হচ্ছে মরিচ আমি এখানে 1 চামচ দিব, যেহেতু বেশি মাছ 1 চামচ দিব, আবার গোলমরিচও দিব এখানে। আর হচ্ছে গোলমরিচ 1/2 চামচে একটু বেশি দিয়ে দিলাম। আর দেব জিরাটা দিলাম এই 1/2 চামচের একটু বেশি, পুরো 1 চামচ না। আর দেব এখানে গরম মশলা, আমার কাছে রাঁধুনি গরম মশলাটা আছে, ওটাই দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে আরো কিছু দেওয়ার বাকি আছে। আর মেইন জিনিস হচ্ছে এই যে তান্দুরি মশলা, এই যে তান্দুরি যেটা আমরা চিকেনে খাই সেটাই আর কি, চিকেনে দিই আর কি। এই তান্দুরি মশলা দিয়ে আপনি কোরাল মাছের তান্দুরি করতে পারেন, বা বারবিকিউ বা তান্দুরি যেটাই বলেন, এই মশলাটা কিন্তু লাগে, অবশ্যই লাগে। তো এটা আমি 3 চামচ 4 চামচ দিয়ে দিলাম, 4 চামচ দিয়ে দিলাম এই তান্দুরি মশলা। আর এখানে লাগবে হচ্ছে একটু বারবিকিউ সস দেব, অল্প, বেশি না, এই যে বারবিকিউ সস। আমরা যেভাবে আর কি কোরাল মাছের বারবিকিউ করি না, তান্দুরি বা বারবিকিউ যেটাই বলেন, ওই সব মশলা দিয়ে করলেই হয়। অল্প করে দিয়ে দিলাম। আর দেব টমেটো সস 3-4 চামচ আন্দাজ দিয়ে দিলাম। আর দেব লবণটা এখন দেই নাই, লবণটা দিতে হবে। আর দেব লেবু, বড় দেখে একটা লেবু দিয়ে দিব, লেবুর রস, কারণ কমই দিব, মশলার মধ্যে লবণ থাকে, তো পরে চেক করে আবার দিব আর কি। এখন আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম, 1/2 চামচের একটু বেশি, তো পরে মশলাটা আমি চেক করব, যদি দেখি লাগে তো আবার দিব। তো সব মশলা দিয়ে দিলাম। আর এখন রানাবো একটু ইটা দাও না প্লিজ, আমি হাত ভরা ফেলছি, একটু তেলটা, এই তেলটা খুলতে পারবো না, তুমি একটু খুলে দাও। এই যে এই সাইডে সরিষা তেলের বোতল আছে, এই যে এই সাইডে ভুল লাগেছে তেলটাই দিতে। আজকে আমি এটা সরিষা তেলে করব, সরিষা তেল দিয়ে মাখাবো, সরিষা তেলে ভাজবো, অল্প দিবা, বেশি না, দাও, ডালো ডালো ডালো, এসে 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 আল্লাহ গুনো, এটা বাদার সময় এলে তো এটা কিন্তু আমি 2-3 বারই কিন্তু আমার চ্যানেলে দেখাইছি, আজকেও দেখাইলাম যেভাবে মেরিনেট করি। আপনার এভাবে করে খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না এত যে টেস্ট, যার কারণে বারবারই কিন্তু আমরা এটা করতেছি। তো রায়নের বাবার এটা খুব পছন্দ, অনেক টেস্ট হয়। তো আজকে অল্প তেলের মধ্যে আমি এটা ফ্রাই করবো।
ঠিক আছে, আমি এখন ক্যামেরা অফ করি। তো হাঁস রান্নাটার সময় আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো হাঁসের গোশগুলো আমি হলুদ দিয়ে মেখে তারপরে যে ই করে নিচ্ছি, একটু ছেকে নিচ্ছি, যেহেতু পশম টশম থাকতে পারে, গুঁড়া গুঁড়া টুড়া পশম থাকতে পারে, তো একটু ছেকে নিচ্ছি হলুদ দিয়ে মাখিয়ে। তো আজকে আমি সব আর কি রানের পিসগুলি আনছি, তো রানের পিসগুলোর মধ্যে একটু গোশ থাকে, এর জন্য রানের পিসগুলি আনছি। তো এভাবে একটু সবগুলো আমি ছেকে নেব আর কি, তাহলে গুঁড়া পশম টশম থাকলে পুড়ে যাবে আর কি। যেভাবে রান্না করি সেভাবে ইনশাল্লাহ শেয়ার করব। তো এখন আমি এই যে হাঁসের গোশটা বসাই দেব। তো যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা তো একটু বেশি লাগবে। দিলাম কিছু তেজপাতা আর এখন দিব কয়টা লং, এই 5-6টা লং দিয়ে দিলাম, একটু বেশি হবে, 7-8টা লং দিলাম। আর দেব কয়টা গোলমরিচ, এই 1/2 চামচের মতো কয়টা গোলমরিচ দিয়ে দিলাম। আর দারচিনি এলাচি আমি এখন দিব না, এটা আমি আরো পরে দিব, আর সাথে আরো অনেক কিছু দিব। তো আপনাদের দেখাচ্ছি আমি কি কি দেই। এখন পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আর এখানে একটু লবণও দিয়ে দেই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। 1 চামচ লবণ দিয়ে দিলাম, আমি এখানে কিছু মশলা নিছি, তো আপনাদের একটু দেখাই দেই কি কি মশলা নিছি। এগুলো আমি গুঁড়ো করে তো আমি হাঁস রান্নাটার মধ্যে দিব। তো এটা এই যে এখানে কিছু দারচিনি, তো কিছু এলাচ, এখানে কিছু এলাচ, কিছু দারচিনি, তো এটা আনাম ছিল, আমি একটু গুঁড়ো করে নিছি, যেহেতু এখানকার দারচিনিগুলো অনেক শক্ত। আর 1 চামচ জিরা, কিছু জয়ত্রী, আর 1/2 জয়ফল, ধনিয়া, পোস্তদানা। তো এগুলা আমি একটু মানে হালকা জাস্ট গরম করে না ওরকম আর কি, তাও একটু গরম করে এটা গুঁড়া করে নিব। তো এটা আমি হাঁস রান্নায় ব্যবহার করব, তো যখন দিব তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিই। প্রথমে যে আদা রসুনের পেস্টটা যেটা আমি সকালে করলাম, কাঁচামরিচ জিরা এখানে আছে, এখান থেকে আমি, যেহেতু আমাকে এখানে হাঁস 3 কেজি, তো সেই অনুযায়ী আমি মশলাটা দিব, 2, 3, 4, 5, 6 চামচ দিয়ে দিলাম, 6 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে পেঁয়াজও আছে, মানে পেঁয়াজটা কম দিছি, 1টা পেঁয়াজ দিছি আদা রসুনের সাথে। তো এই মশলাটা আদা রসুনটা আমি একটু ভালো করে কষাই নিব। হচ্ছে আরেকটু লাগবে, 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিই। তো মশলা একটু বেশি না হলে গোশ রান্নায় ভালো লাগে না, যেহেতু হাঁসের গোশ, তো মশলা বেশি হলে এটা টেস্ট হয় বেশি। এটা মশলাটা কষাই নেই, তারপর আবার দেখাচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে হলুদ মরিচ দেব, হলুদ দিব খুবই সামান্য, 1/2 চামচেরও কম, 1/2 চামচেরও কম দিলাম হলুদ। আর মরিচ দেব, মরিচটা পরিমাণ মতোই, বেশি জাল দেব না, 2 চামচ 3 চামচ দিই, 3 চামচ তো লাগবেই, 3 চামচ দিয়ে দিলাম মরিচ। এখন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নেব, আমি 2 বার পানি দিয়ে মশলাটাকে কষাই নেব। এটা এখন যে পানিটা দিলাম, এটা শুকায় গেলে আবার পানি দিব, আবার কষাবো, মানে মোট কথা আমি 2 বার পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাই নেব, তারপরে আবার দেখাচ্ছি। তো মশলাটা আমি কিন্তু 2 বার পানি দিয়ে ভালো করে কষাই নিছি, যেমন মশলাটা কোনো অংশে কাঁচা গন্ধ না থাকে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এই যে আমি গোশগুলো দিয়ে দিচ্ছি, যে হলুদ দিয়ে পুষছিলাম, তো ভালো করে ধুয়ে নিছি হলুদ দিয়ে পড়ার পর, এখন আমি এটা এখানে সবগুলো গোশ দিয়ে দিব। তো এখানে এটা আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে
কষাবো আর কি, কষানো ঢেকে ঢেকে কষাবো, কষানোর মধ্যে আমি চেষ্টা করব অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে আর কি। আর এখান থেকে অনেক পানি উঠবে, এখন পানি দেওয়ার কোনো দরকারই নেই। তো ঠিক আছে, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেই, এইটা পাতিলাটা পাল্টাই দিলাম, ওর মধ্যে ভালো মতো নাড়ানো যাচ্ছে না, তো বড় ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। এখানে আমি আরও কিছু পেঁয়াজ দিব, দেখলাম যে মশলা আর একটু লাগবে, তো এখানে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ একদম কষানোর সাথে গলে যাবে আর কি। পরে আবার এখানে আরো কিছু দেবো, কিন্তু মশলা আরো কিছু বাকি আছে, আর একটু কষাই নেই তারপরে। এখন আমি রূপচাঁদা মাছগুলো ভেজে নিব, দুই ঘন্টার মতো হয়ে গেছে, মেরিনেট করে রাখছিলাম, ভেজে সরিষার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, সরিষার তেলে এটা ভাজবো আর কি। চালটা কমানো থাকবে, এটা আস্তে আস্তে ভাজা হবে আর কি, আর এটা থাকবো না, যেহেতু রূপচাঁদা মাছ বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, ঢাকার দরকার নেই। তো দেখুন প্রচুর পানি ছাড়ছে, আর এখন আমি যে মশলাটা আর কি গুঁড়া করলাম ওই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এখন এখন দিব দুই চামচ দিয়ে দিব, তো এটার সাথে ভালো কষানো হয়ে যাবে। দুই চামচ দিয়ে দিলাম, পরে যদি লাগে দেখি তা একটু দিব, এই তো আর দুই চামচ একটু বেশি দিয়ে দিলাম। তো আর একটা জিনিস দেবো, তো এটা একটু নেড়ে চেড়ে নিই, এখানে আমি একটু সস দিয়ে দিব, এই দুই চামচ আন্তাস চার চামচের দুই চামচের মতো সস দিয়ে দিলাম। এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকেতেই আস্তে আস্তে সিদ্ধ হবে, আর এই পানিতেই কষানো হয়ে যাবে আর কি। তো আমি পোলা চালে ভুনা খিচুড়ি করবো আর কি, তো এটা হলে তারপরে বসাবো। তো এই তো আবার কিন্তু পাতিলাটা ট্রান্সফার করে ফেললাম, এটার মধ্যে ঢেলে ফেললাম, তো হয়ে গেছে আর কি। তো সব কিছু দেওয়া শেষ, তো একটু জিরা ফাঁকিও দিছি, তো এখন আর কিছু দেওয়ার নাই, এখন এটা আস্তে আস্তে আর একটু সিদ্ধ হবে, তারপর নামিয়ে ফেলবো। আর এখানে আমি ভুনা খিচুড়িটা বসাবো, তো এটা তো সবাই পারেন, এটা দেখানো কিছু নাই। যে পেঁয়াজ দারচিনি এলাচি লং এগুলো তেজপাতা দিয়ে আমি এটা ভাজতেছি, আর একটু আদা রসুন বাটা দিব আর কি, এখানে এটা ভাজা হোক। তো এটা মশলা দিয়ে দিছি, আমি মশলাটা ভালো মতো কষাই নিচ্ছি, হলুদ মরিচ আর তো আদা রসুন বাটা। তো মশলাটা কষানো হলে চালটা দিয়ে দিব। তো এই তো খিচুড়িটা কিন্তু হচ্ছে, সব কিছু হয়ে গেছে, আর এটা হোক আর একটু হবে আর কি। আর এ তো এই যে সব কিছু কিন্তু হয়ে গেছে, এই যে হাঁসের গোস্ত দেখুন কত সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই যে রূপচাঁদা ফ্রাই, আর হচ্ছে বরবটি ভর্তা, আর এই হচ্ছে বক্স, তো নিশ্চিত বুঝে গেছেন কি করব আমি। তো এগুলা আর কি বাড়বো, এখন প্যাকেটিং করব, তো ভাবিদের বাসায় একটু খাবার পাঠাবো, সব ভাবিদের বাসায়, মানে বর্ষা ভাবি, তারপর ফাতে ভাবি আর মিজান ভাইয়ের বাসায়, সবার বাসায়। তো আজকে বন্ধ দিন, তো তো রায়নের বাবা ও হাঁসটা খুব পছন্দ করে, আর ভাবিরাও খুব পছন্দ করে, ফাতেয়া ভাবি ভাইয়েরা, তো ভাবলাম যে আনছে যখন সবাই মিলেই খাই, হাঁসের গোস্তটা সবাই পছন্দ, এই জন্য আর কি হাঁসের গোস্তের উসিলায় আমরা সবাই আর কি সবাই বাসায় পাঠিয়ে দিচ্ছি। তো একটু বুনা খিচুড়ি করতেছি, তো খিচুড়িটা তো দেখাইলাম হচ্ছে, এ ফাঁকে এগুলো সব বেড়ে ফেলি, যেহেতু একটা বেজে যাচ্ছে, একটা বাজে নাই, তারপর একটু পরে আজান দিয়ে ফেলবে, তো খিচুড়িটা হইতে হইতে এগুলা বেড়ে ফেলবো এখন। তো ঠিক আছে, পরে আবার শেয়ার করছি, তো কেন এত কিছু আয়োজন কেন করলাম সেটা তো এখন আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। হাঁসের গোশ সবাই পছন্দ, এই জন্য আর কি সবাইকে নিয়ে খেলাম।
তো ঠিক আছে, আগে বেড়ে নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। তো খিচুড়িটা হয়ে গেছে আর মোটামুটি সব বক্স বাড়া শেষ। এই যে বক্স একটু ফাঁক করে রাখছে, জানি না বুঝে বেশি গরম। তো এই যে এটা বাড়লে তারপরে এই যে পাঠাই দিব, বক্স নিয়ে নিছি। তো এই যে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে আর একদমই গরম। তো গরম গরমই পাঠাই দিব, ভাবিরা গরম গরম খেয়ে নিতে পারবে আর কি। তো প্যাকেটিং করা শেষ, তাই যে তিনজনে খাবার পাঠিয়ে দিচ্ছি। তো ভাইদের ভাবিকে নক করছিলাম যে ভাইদের নিচে নামতে, রায়ান রায়ানের বাবা খেতে বসে গেছে। দাও রায়ানকে, হ্যাঁ রায়ান লেবু খায় না মানে দাঁড়ো দি। রায়না বু তুমি কোনটা লেবা, মাথা নাকি? মাথা, ওকে দাও মাথা। আর এই যে মশলা, এগুলা কিন্তু খাইতে অনেক টেস্ট। তো আমি তো ডায়েটে আছি, আমি খাবো না। আমি একবারে রাতে মাছ আর উপর থেকে মাংস নিয়ে নিব, সবজি রান্না করব রাতে, রাতে খাবো। ওকে, আর তোমাকে উপর থেকে এক পিস দেই নাও। তোমাকে নিজের হাতে খেতে পারবে না, খাও শোনা। ও মাছটা বেছে দেবো, আচ্ছা ঠিক আছে মাছটা বেছে দিচ্ছি। এটা আমি তো কাটা নাই এমনও। তেল গুলো একটু ছড়াই দিই, এই তেল মানে গোসের থেকে তেল উঠছে, অনেক তেল উঠছে। তুমি ওটা ঝোল খেয়ে নাও বাবা, আর তো দিব ঝোল। তো রায়নে বাবা হাঁসের গোস খুব পছন্দ করে, তো সেই জন্য বললাম যে একবারই বেশি করে আনো, রান্না করে রাখলে এটা যত জাল দিব তত আরো বেশি মজা লাগবে, এই জন্য একটু বেশি করে রান্না করছি। আজকে একবার মনের মতো হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। মনের মতো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, তোমার মনের মতো হইলে সার্থক। এখন ভাবিদের রিভিউ শুনবো, ভাবির কেমন লাগলো, পছন্দ হয়েছে কিনা খাবার। নরম হয়েছে না গোস্ট অনেক? হ্যাঁ, আমি অনেকক্ষণ পর্যন্ত মিন কইরা একবার জালটা কমায় বসায় রাখছিলাম। হাঁসের গোস, হ্যাঁ হাঁসের গোস যদি নরম না হয় তাহলে কিন্তু মজা লাগে না। এটার ভিতরে নরম হলে ময় মশলাটা ঢোকে, তাহলে এটার বেশি টেস্ট হয়। তো ঠিক আছে, আমি এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আমি এই যে ঘরগুলো ক্লিন করব, এখনও করি নাই, তারপর গোসল করব, নামাজ পড়ব। তো পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। তো এখন তো প্রায় 3টা বাজে আর কি। তো 3টা বাজে, যে আমি গোসল নামাজ পড়ে একবার আসলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি যে সব কিছু ক্লিন ক্লিন করে আমি একবারে গোসল নামাজে চলে গেছিলাম। আর রায়নের বাবাকে বলছিলাম ঘরটা মুছতে, তো আয়সা দেখি হ্যাঁ কমপ্লিট ঘর মোছা, আর এ তো সব কিছু কিন্তু ক্লিন করে রেখে গেছি। যে রান্না বান্না করলে যে কি অবস্থা হয়, চারিদিকে তেলে আর কি ভরে গেছিলো পাকে রান্নাঘরটা, তো অনেক সময় লাগছে একটু এই ঘরটা পরিষ্কার করতে। আর রায়ান রায়নের বাবা তো আগে খেয়ে ফেলছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, তারা এখন খেলতেছে, যে প্লেন বানাইছে রায়ান। তো এই আর কি, আর আমি তো এখন খাবো না, আমি ইনশাল্লাহ রাতে খাবো, যা খাওয়ার রাতে খাবো, রাতে একটু সবজি বাকার দিব, সাথে যা যা আছে নিয়ে নিব। তো এই ছিল আমার আজকের আয়োজন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর রান্নাগুলো কেমন লাগলো, আপনাদের পছন্দ হয়েছে কি না আর কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।